গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো তো? আমরা তোমাকে তোমাদের বলেছিলাম আমি তোমাদের বলেছিলাম যে ক্লাস ফোরে টেন্সের প্রেজেন্ট ফর্মটা আমরা করব। তা প্রেজেন্ট ফর্মের যে চারটে ভাগ, প্রেজেন্ট ইন্ডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে ভাগের আমাদের ফার্স্ট, এই যে সেকেন্ড প্রোগ্রেসিভ চলে গেল, এতে আমরা দুটো কমপ্লিট করেছিলাম, তোমরা তার পরীক্ষা দিয়েছো, যেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবারে যে সেকেন্ড ফেজে প্রোগ্রেসিভটা আসছে, মানে থার্ড প্রোগ্রেসিভ, সেই থার্ড প্রোগ্রেসিভে সিলেবাসে আছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে আমরা পড়ব। তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথম হচ্ছে কাকে বলে আগে জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজ এইমাত্র শেষ হলো বা শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন ফল বর্তমান আছে মানে ফল বর্তমান আছে মানে এইটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে কিন্তু তার ফল রাস্তায় কাদা হয়ে আছে। আমি ভাত খেয়েছি তাহলে আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমার পেট ভর্তি আছে, তাহলে আমি আর ভাত আমাকে দিলে খেতে পারবো না, তাহলে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু ফল বর্তমান আছে। তারা খেলেছে, তারা ফুটবল খেলেছে, তোমরা দেখো এইমাত্র তারা ফুটবল খেলেছে, খেলা তাদের শেষ হয়ে গেছে কিন্তু আর তারা ফুটবল খেলবে না, অর্থাৎ ফলটা বর্তমান আছে। এইগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে ফেলব। তাহলে সংজ্ঞাটা বোঝা গেল, কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এই রূপ বোঝাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর রূপ কি? এর রূপটা হচ্ছে ভার্বের শেষে ইয়াছি, ইয়াছো বা ইয়াছে যুক্ত থাকবে। ওই যে বৃষ্টি হয়ে গেছে, আমি ভাত খেয়েছি, এইগুলো গঠনটা কিরকম হবে? সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার অনুযায়ী বা অনুসারে হ্যাভ বা হ্যাজ বসবে, আর ভার্বটি মূল ভার্বটি পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানটা মূল ভার্ব লিখলে ভালো হয়, মূল ভার্ব, হ্যাঁ মূল ভার্বটি পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, বুঝা গেল? এইবার আমরা আসব যে সূত্র, মুছে দিচ্ছি সূত্র। সূত্রটা কিরকম? তাহলে সাবজেক্ট প্লাস, সাবজেক্টের পরে কি বলছি, কি বলেছি? হ্যাভ, হ্যাভ বা হ্যাজ, এর সঙ্গে কি বসবে? মূল ভাব। তাহলে মূল ভাব কোনটা? সেটা পাস্ট পার্টিসিপেল, ভাবটি পাস্ট পার্টিসিপেল হয়ে যাবে, ভাবটি, ভাব যেটা তার সঙ্গে অর্থাৎ মূল ভাব পাস্ট পার্টিসিপেল হয়ে যাচ্ছে। এখানে লিখেছি পাস্ট পার্টিসিপেল, মূল ভাবটি পাসওয়ার্ড, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মূল ভাব তার সেটা পাসওয়ার্ড হয়ে যাবে। যেমন আমরা এবার যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আমি ভাত খেয়েছি যেটা বলছিলাম, তাহলে আমি ভাত খেয়েছি কি হবে? আই, আইটা ফার্স্ট পার্সন, এই যে বলছি পার্সন নাম্বার, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আই এর পরে আইটা ফার্স্ট পার্সন হলে হ্যাভ বসবে, সেকেন্ড পার্সন হলে হ্যাভ বসবে, কিন্তু থার্ড পার্সন হলে হ্যাজ বসবে, কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে
হ্যাভ বসবে। দেখিয়ে দিচ্ছি, দেখো আমি ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ খাওয়াই, আই হ্যাভ ইট, ইটটা পাস্ট পার্সেন্ট হবে ইটেন, আই হ্যাভ ইটেন, কি খেয়েছি ভাত, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে রাইস ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। দু নম্বরে সে কলিকাতা গেছে, সে কলিকাতা গিয়াছে বল, তাহলে আমরা ভালো বুঝতে পারি যে ইয়াছে ইয়াছ, তাহলে সে কলিকাতা গিয়াছে। তাহলে সে কলিকাতা গিয়াছে, আমরা কলিকাতা গেছে এখনো ফিরে আসে না, তাহলে কলিকাতা চলে গেছে, সে ফলটা বর্তমান আছে, তাহলে সে গেছে, তাহলে হি, হি এর পরে হিটা থার্ড পার্সন, থার্ড পার্সন বলে পরে বলেছিলাম হ্যাজ বসবে, তাহলে হি হ্যাজ গো, গো এর পাস্ট ফর্ম আসবে, তাহলে গো ওয়েন্ট গান, তাহলে হি হ্যাজ গান টু কলকাতা, কলিকাতা হি হ্যাজ গান টু কলকাতা, তাহলে সে কলকাতা গিয়েছে। এরকম ভাবে দেখো, তাহারা ফুটবল খেলেছে, যেটা বলছিলাম ফুটবল খেলেছে, তাহলে তাহারা ইংরেজি কি দে, দের পরে কি বলেছিলাম, যেটা কোন পার্সন, থার্ড পার্সন, কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এরপরে হ্যাভ বসবে, দে হ্যাভ, খেলা ইংরেজি কি প্লে, তাহলে দে হ্যাভ প্লে, হ্যাঁ পাঁচ পাঁচ জন আছে, দে হ্যাভ প্লে ফুটবল, তাহলে দে হ্যাভ প্লে ফুটবল। এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বাই হ্যাভ প্লাস মূল ভাগ পাস্ট পার্টিসিপেন্ট প্লাস আদার্স, মানে আদার্স মানে কি আরো কিছু হয়েছে, যেটা বললাম প্লে ফুটবল, এবার যদি বলা তারা বৈকালে ফুটবল খেলেছে, তাহলে দে হ্যাভ প্লে ফুটবল ইন দা আফটারনুন, তখন ওই আদার্সটার জায়গায় ইন দা আফটারনুন ওইগুলো বসাতে হয়। তা এইভাবে আমরা টেন্সটা করবো, বুঝতে পেরেছো তো, এইভাবে ট্রান্সলেশন গুলো করবো এই নিয়মের উপর দাঁড়িয়ে, যদি তুমি তোমরা ট্রান্সলেশন গুলো করো তাহলে তোমরা সহজেই করতে পারবে, এবং এরকম ধরনের কিছু ট্রান্সলেশন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তোমরা সেই ট্রান্সলেশন গুলো করবে আর উত্তরগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তখন আগে তোমরা আগে ট্রান্সলেশন গুলো পাবে, ট্রান্সলেশন গুলো পাওয়ার পরে হ্যাঁ তোমরা করবে, করার পরে আবার আমি হোয়াটসঅ্যাপে উত্তরগুলো করে পাঠিয়ে দেবো, তাহলে তোমরা ভুলটা সংশোধন করে রেক্টিফাই করে নিতে পারবে, যে কোন জায়গায় আমরা ভুল করেছিলাম, তুমি ভুল করেছিলে সেটা তুমি বুঝতে পারবে, দেখে ঠিক করে নেবে খাতাটা দেখে, ঠিক আছে সবাই। এই পর্যন্তই হলো আজকে ক্লাস, আর তাহলে আজকে আমরা টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা করালাম, এর পরের দিনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করাবো, করলে এই আর একটা বাকি থাকছে প্রিপজিশন, সেটাও আমরা করিয়ে দেবো ক্লাস পরে। আর একটা কথা বলি যে এইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে আমাদের, এখন এই যতদিন না পর্যন্ত পরিস্থিতি মানে অনেকটা মানে পরিস্থিতি পরিবর্তন না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতেই থাকতে হবে, এবং বাড়িতে থেকে পড়াশোনা করতে হবে, এবং এই যে ক্লাসগুলো আমাদের করব এই ক্লাসগুলো তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে, আর যত ক্লাসগুলো ফলো করবে তোমরাও তত তাড়াতাড়ি ভালো বুঝতে পারবে, আর এইগুলি কিন্তু পরীক্ষা থাকবে এইরকম ধরনের, হ্যাঁ সারা সবাই ক্লাস করবে। আর একটা কথা বলে নিই যে বাড়ি থেকে একদম বেরোবে না, খুব সাবধান, এখনো কিন্তু করোনার প্রকোপ আরো বাড়ছে, হ্যাঁ অর্থাৎ মৃত্যুর সংখ্যা আক্রান্তের সংখ্যা অনেক বাড়ছে, অর্থাৎ সাবধানেই তোমাদের থাকতে হবে, আমাদেরও সাবধানেই থাকতে হবে, তবু আমরা শুক্রবার মঙ্গলবার স্কুলে এসে ক্লাসগুলো করছি, এভাবে সব স্যাররা এসে ক্লাসগুলো করবেন, আর আস্তে আস্তে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস ওয়াইজ এই যে থার্ড প্রোগ্রেসিভের যে সিলেবাসটা পাঠিয়েছি এই সিলেবাস অনুযায়ী আস্তে আস্তে আমাদের পড়াটাও এগোবে, আর তোমরা কিন্তু রীতিমতো পড়াশোনা করবে বাড়িতে, একদম যেন ফাঁকি দেবে না, আর এবারে পরীক্ষা হয়েছে, তোমাদের ভালোই পরীক্ষা দিয়েছো, ভালো রেজাল্ট করছো, রেজাল্ট তোমাদের আউট হবে সামনেই, শুক্রবার রেজাল্ট আউট হচ্ছে, তাহলে তোমরা শুক্রবার রেজাল্টটা পেয়ে যাবে, পাওয়ার পরেই বুঝতে পারবে যে তোমরা কেমন পড়াশোনা করছো,
আর তারপরে আবার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হচ্ছে থার্ড প্রোগ্রেসিভ, তার জন্য প্রস্তুতি তো নিতেই হবে, তাই তো? তাহলে ভালো করে পড়াশোনা করো, আর বাবা মায়ের কথা শুনবে, একদম দুষ্টুমি করবে না, বুঝতে পেরেছো? আর গল্প বলেছি, দেখেছো তো, অনেকেই বলেছো আমাকে যে স্যার গল্প বলেননি কেন, গল্প বলেননি কেন, স্যার গল্প কোথায় গেল, আমি আবার গল্প বলেছি, দুখানা গল্প বলেছি। আরো যদি আমার সময় হয়, হ্যাঁ, ক্লাস করে যদি সময় পাই, নিশ্চয়ই তোমাদের গল্প বলবো। হ্যাঁ, অনেক গল্প স্টক আছে আমার, প্রচুর গল্প, অর্থাৎ তোমাদের বলে শেষ করা যাবে না, ঠিক আছে? আর আজকে এই পর্যন্তই, গুড বাই, ভালো থাকবে।